ভিউয়ার্স, সফরে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকারই কথা। তোমাদের জন্য আর একটি সুন্দর একটি জিনিস নিয়ে এসলাম, যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে। তোমাদের রিকোয়েস্ট আমি রাখলাম। অবশেষে আমি তোমাদের জন্য নোইসকার ক্রিমের একটা রিভিউ নিয়ে চলে আসলাম। এই ক্রিমটা কী কী কাজ করবে, এই ক্রিমটার দাম কত, এই ক্রিমটা কেমনভাবে ইউজ করতে হবে, এই ক্রিমটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সব কিছুই আমি বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবা, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা এই ক্রিমটা সম্পর্কে সব কিছু ধারণা অর্জন করতে পারবা এই একটা ভিডিওতে। ওকে, আমি সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি, মূল স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, হ্যালো, দেখে আসা যাক এই ক্রিমটা কী কী বলছে। এই ক্রিমটাই বলছে, এই ক্রিমটা অ্যাপ্লাইয়ের ফলে রোদে পোড়া যে কোনো কালো দাগ এটি দূর করবে, ব্রণের দাগ, যে কোনো পিম্পেল বা একনেস সব কিছুই এটা দূর করবে। এটা অ্যাপ্লাইয়ের ফলে যাদের চোখের তলায় কালচে দাগ আছে সেগুলো এটা দূর করবে, যদি যত বড়ই মেজটা দাগ হোক না কেন এটি এটি অ্যাপ্লাইয়ের ফলে দূর করবে। এগুলো এই ক্রিমটার দাবি। আসলে এই ক্রিমটার কতটুকু সত্য সে সম্পর্কে আমি পুরোটা আলোচনা করব। এখন একটা কথা বলে রাখি, এই ক্রিমটি অবশ্যই মানে বাহির অংশে ব্যবহারযোগ্য, ভিতর অংশে নয়, ঠিক আছে? আর এই ক্রিমটা ব্যবহারের ফলে অবশ্যই হালকা স্থানে, আর্দ্রতা স্থানে এই ক্রিমটা রাখতে হবে, নতুবা এই ক্রিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর অনেকেই আরেকটি করে কি দেখা যাচ্ছে, এই ক্রিমটা ইউজ করার পরে মুখটা ভালো করে আটে না, মুখটা ভালো করে টাইট করে না, এজন্য ক্রিমটা একেবারেই ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা এই ভুলটা অবশ্যই করবে না, আমার লক্ষ্য পুরা। মুখ ইউজ করার ফলে এটা যখন ইউজ করবা তখন মুখটা ভালো করে আবার টাইট ফিট করে রাখবা, এটা এভাবে এটা ইউজ করবা। এখন বলবো এই ক্রিমটা কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং ইনগ্রিডিয়েন্টস কী কী, এই ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী কাজ করবে। ইস্তে রয়েছে হাইড্রোক্লোনিক্স 2%, যেটা স্কিনে পিম্পলের দাগ, একনেজের দাগ, রোদে পড়ে যাওয়া যে কোনো দাগ এটা দূর করবে। এতে রয়েছে টিটিঅন 0.025%, এটি স্কিনের ছোটো ছোটো যে গুটি গুটি যে পিম্পল বের হয়, ব্রণ বের হয়, সেটি এই ক্রিমটি ইউজ করলে এটা একেবারেই দূর হয়ে যাবে, এতে কোনো রকম পিম্পল র্যাশ আসতে দেয় না। এটা ইউজ করার ফলে এই ক্রিমটি শক্তিশালী। মমিটেশন ফিউরিট 10%, এটি স্কিনকে আবার পুনরায় রিপেয়ার করে করতে সহায়তা করে এই স্কিনটি অ্যাপ্লাইয়ের ফলে। যাদের স্কিনে এটি ব্যবহার করে ফলে স্কিনে জ্বালা পোড়া করে, অনেক অতিরিক্ত পিম্পল বের হয়, তারা অবশ্যই এই ক্রিমটি ইউজ করো না। এই ক্রিমটি ইউজ করলে তোমাদের একটু প্রবলেম হতে পারে। এই ক্রিমটি 2-7 দিনের ভিতর একটি ফলাফল, পরিপূর্ণ একটা ফলাফল, রেজাল্ট তোমরা পেয়ে যাবা এই ক্রিমটি অ্যাপ্লাইয়ের ফলে। এটি ব্যবহার করবা রাত্রে অনলি একবার, যে কোনো এই কোম্পানি একটা ফেস ওয়াশ আছে আমার স্কিনের সামনে দেখছো, এই কোম্পানি একটা ফেস ওয়াশ আছে, নো স্কার ফেস ওয়াশ, এই ফেস ওয়াশ দিয়ে ইউজ করলে খুব একটা ভালো একটা বেনিফিটস পাবা। তোমরা ইচ্ছে করলে ভালো ফলাফল পেতে হলে এই ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে এই ক্রিমটা ইউজ করতে পারো। এই ক্রিমটার দাম নেবে 240 টাকা। এই ক্রিমটা ব্যবহার করে অবশ্যই রোদে যাওয়া যাবে না, কোনো রান্নাবান্না করা যাবে না, কোনো কষ্টের কোনো কাজ করা যাবে না, মানে রোদে কোনো কাজ করা যাবে না। এই ক্রিমটি যদি রোদে যেতে চাও অবশ্যই সানস্ক্রিন ইউজ করে যেতে হবে, আর সানস্ক্রিন ইউজ করে আর যদি দীর্ঘ সময় রোদে থাকতে চাও তাহলে অবশ্যই মুখে ওড়না দিয়ে বা ছাতা ইউজ করে যেতে হবে। এইসব সমস্যা যদি তুমি মেনটেন্স করে চলতে পারো তাহলে অবশ্যই এই ক্রিমটা তোমার জন্যই প্রযোজ্য, আর যদি নতুবা এই ক্রিমটা এইসব সমস্যা তোমরা মেনটেন না করতে চাও, মেনটেন করবা না, তাহলে তোমরা এই ক্রিমটা আমার সাজেস্টে একেবারেই ইউজ করবে না, না করাটাই বেটার। ওকে, আমার লক্ষ্যাপুরা, যদি একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এই ছোটো বাইকে পাশে রেখো। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।